পুরনো কিছু কথা আছে, যেমন আমরা সকলে জানি যে মা গুণে ছা হয়। তো এই কথাগুলো অনেক পুরনো হলেও এগুলোর মধ্যে অন্তর্নিহিত একটা খুব সুন্দর মিনিং আছে। আজ আমি সকলের সামনে মূলত যে কথাটা তুলে ধরবো, কিছু ছোট্ট ছোট্ট কথা, যে কথাগুলো একটু মেনে চললে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খুব ভালোভাবে একটা সুনাগরিকে পরিণত করতে পারি। বিখ্যাত মনোবিদ বলেছেন যে 100 জন পণ্ডিতের সমতুল্য জ্ঞান নিয়ে একজন শিক্ষক হন, আদর্শ শিক্ষক হন। আবার 100 জন আদর্শ শিক্ষকের সমতুল্য জ্ঞান নিয়ে একজন মা হন। এই মা মানে যে মা কে আমরা রত্নগর্ভা বলি, যার সন্তানকে সে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছে। এই মা কিন্তু তার একাডেমিক কোয়ালিফিকেশন কিছু না থাকতেও পারে, কিন্তু সে মনোবৈজ্ঞানিক তার যে জ্ঞান, সেই জ্ঞানটা ইনবর্ন তার মধ্যে আছে। এবার আমি ছোট্ট ছোট্ট দুটো কথা বলবো, যেগুলো প্রত্যেকটা মানুষ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে সত্যিই ভবিষ্যৎ একটা সুন্দর প্রজন্মকে আমরা দেখতে পাবো। যেমন আমরা সকলে জানি একটা ছোট্ট শিশু তার পরিবার থেকে শিক্ষাটা শুরু হচ্ছে। আমরা জানি যে বিদ্যালয়ে গিয়ে যে শিক্ষাটা হয়, যেটাকে আমরা লার্নিং বলি, যেখান সেখান থেকে শিশু যেটা শেখে, আর পরিবার থেকে যেটা শেখে সেটাকে আমরা বলি অ্যাকুইজিশন। দুটোই কিন্তু শিখন, কিন্তু প্রথমটা হচ্ছে পরিবার থেকে যেটা শুরু হচ্ছে সেটা অ্যাকুইজিশন বা আয়ত্তি। এবার আমরা কি করছি, একটা ছোট্ট শিশু সবে হাঁটা শিখেছে, তার আদরের দাদু ঠাকুমা বাড়িতে আছে, দাদু কি করছে, আনন্দের আনন্দ পাওয়ার জন্য দাদু বললেন যে ঠাকুমাকে একটু মারো, বা ঠাকুমা বললেন দাদুকে একটু মারো। ওই ছোট্ট ছোট্ট নরম হাতে যখন দাদুকে বা ঠাকুমাকে ছেলেটি মারছে, তখন সকলের খুব মজা লাগছে, আনন্দ লাগছে। এই ছেলেটি যখন একটু বড় হলো, বড় হয়ে দেখা যাচ্ছে পরিবারের সকলকেই সে মারছে, তখন তার প্রতি আমাদের কি কথা, এটাই কথা থাকে যে খুব শয়তান হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, সব সময় মারছে, মার কুটে ছেলে। কিন্তু আমরা একবারও ভাবি না যে ওই ছেলেটি মার শব্দটির সঙ্গে পরিচিত কখনোই ছিল না, ইনবর্ন সে শিখে আসেনি, সে শিখল পরিবার থেকে। তাহলে আমাদের এটা আমাদের ভুল, আমরা তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। দ্বিতীয় আরেকটা কথা বলি, আমরা অনেক সময় একটা বাচ্চাকে নিয়ে তার কাকা বা তার দাদা রাস্তা দিয়ে হাঁটছে, বা মা বাবা হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, বাচ্চাটি তাকে প্রশ্ন করছে যে মা এটা কি, মা তখন বলল যে এটা হচ্ছে শপিং মল। বলল শপিং মল কি হয়, শপিং মলে সবাই জামা কাপড় কিনতে আসে, জামা কাপড় কেন কেনে, জামা কাপড় না কিনলে কি পরবে, তাই পরার জন্য জামা কাপড় কেনে, জামা কাপড় কেন পরতে হয়। এরকম বেশ কিছু প্রশ্ন করার পর একটা সময় মা শিশুটিকে ধমক দিয়ে বলে, চুপ কর তো, খুব বকবক করছিস। এইখানে অবচেতন মনে মা ছেলেটির জানার যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছাটিকে হাতুড়ির আঘাত দিয়ে অবদমিত করে দেয়। মা কিন্তু বুঝতে পারে না, এবং মা যে লাস্ট কথাটি বললেন যে তুই চুপ কর তো, এটা বললেন তার কারণ হচ্ছে মায়ের অজ্ঞানতা তিনি প্রকাশ করতে চান না। ছেলেটির লাস্ট প্রশ্ন, সেই লাস্ট প্রশ্নটি মা কিন্তু জানেন না, না জানার জন্য মা কি করলেন, ছেলেটিকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। এই ছেলেটি শ্রেণীকক্ষে গিয়ে কিন্তু কোনো একটা, এই ধাক্কাটা খাওয়ার জন্য কোনো একটা জিনিস বা কোনো একটা অজানা বা তার জানার যে ভীষণ ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু একসময় তার ভীত সন্ত্রস্ত মনে সে না জানতেও চাইতে পারে। তাহলে আমাদের এই যে নিজের দোষগুলো আমরা সবসময় তাদের উপরে চাপিয়ে দিচ্ছি।
আর একটি কথা বলবো, আমরা সকলে জানি যে একটি আমাদের সোসাইটিতে বাড়িতে ভাই, সে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে বাজারে যাচ্ছে, হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, কোচিং করছে, রাত্রি 10টায় বাড়িতে ফিরছে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তার দিদি তার চেয়ে বয়সে বড়, সে কিন্তু চাইলেই রাত্রি 10টা অবধি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরতে পারে না। এটা আমার বলার উদ্দেশ্য যে সে বয়সে বড় হওয়ার সত্ত্বেও আমাদের সোসাইটি এটাকে পারমিট করে না। বিশেষ করে আমি গ্রাম বাংলার কথা যদি বলি, এই মেয়েটি তাহলে ছোটবেলায় একটা শাসনের, ছোট থেকে একটা শাসনের মধ্যে থাকছে, বাবার মায়ের শাসন, তারপর একটা সময় ভাইয়ের তাকে শাসন করছে, এরপর এই মেয়েটির বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে গিয়েও সে দেখছে আর 5টা ছেলের মতো তার অবাধ স্বাধীনতা নেই। এরপর যখন সে একটা সন্তানের মা হচ্ছে, তখন তার মধ্যে একটা কমপ্লেক্স কাজ করে, এই কমপ্লেক্সটাই হচ্ছে লিবিডো কমপ্লেক্স। এই কমপ্লেক্সে সে কি ভাবছে, এতদিন পর্যন্ত প্রত্যেকে তার উপরে একটা পরোক্ষভাবে হোক, যেভাবে হোক তাকে অবদমন করে রাখার একটা প্রয়াস চালিয়েছে, এইবার এই মেয়েটি কি দেখলো যে আমার সন্তান, এর উপরে আমার সমস্ত অধিকার, সেই অধিকার বোধটা কাজে লাগানোর জন্য সে কি করছে, একটা ছোট্ট শিশু যার বুদ্ধি হয়নি, যে সবে হাঁটতে শিখেছে, সেই শিশুটিকেও কিন্তু সে ফ্যামিলির কোনো রাগ হলে সেই শিশুটিকে বলছে তুই এত বদমাইশ হয়েছিস, তোকে নিয়ে আমি পারছি না, তোর জন্য আমার কোনো কাজ হচ্ছে না, এই যে এই সমস্ত কথাগুলো কিন্তু মা কন্টিনিউ তার শিশুকে বলছে, তার সন্তানকে বলছে। এইটাও সম্পূর্ণভাবে মা তার এই কমপ্লেক্স থেকে সে তার শিশুকে বলছে, যা যা শিশুটির ওপরে কিন্তু চরমতম একটা আঘাত আনছে। তাহলে আমরা যদি ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা অনুধাবন করি, আমরা আগে জানতাম যে একটা শিশুর শিক্ষণ প্রক্রিয়া শুরু হয় তার জন্মের পর থেকে, জন্মের প্রথম 2 মাস কিন্তু শিশু সাধারণত মায়ের গায়ের গন্ধে মাকে চেনে, তখনও তার দৃষ্টি হয় মায়ের মতো একদম একই রকম অবিকল দেখতে, যদি আরেকজনের কোলে শিশুটি কান্না করছে সেই সময় তাকে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সে কিন্তু কান্নাটা থামছে না, ঠিক মায়ের কোলে আসলেই কান্নাটা থামছে, কারণ সে মায়ের গায়ের গন্ধে মাকে ফিল করে, আর সেখান থেকেই তার শিক্ষণ শুরু হয়। এটা আমাদের আগের ধারণা ছিল, কিন্তু আধুনিক ধারণাতে আমরা জানি যে একটা বাচ্চার ফার্টিলাইজ হওয়ার বেশ কিছুদিন পর গর্ভের থেকেই তার কিন্তু শিক্ষণ প্রক্রিয়া শুরু হয়। তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ধরুন একজন মা, 6 মাসের গর্ভবতী মা, সে যদি প্রতিদিন নিয়মিত একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠ বাদ দিয়ে, শুধু যন্ত্র শব্দের যে সুর, সেই সুরটা প্রতিদিন শুনছে একটা নির্দিষ্ট সময়, সকালে হোক বা সন্ধ্যায় হোক, পুরনো সেই দিনের কথা ভুলতে কি ভুলতে পারি হায়, এরকম কোনো একটা, যে কোনো একটা গান শুনছে, এই শিশুটি যখন ভূমিষ্ঠ হবে, তারপর এই শিশুটি কোনো একটা কারণে হয়তো খুব কাঁদছে, মাও কান্না থামাতে পারছে না, সেই সময় যদি ওই মেলোডিটা চালানো যায়, তাহলে ওই শিশুটি কিন্তু কান্না থামিয়ে দেবে। এটা তার বড় প্রমাণ যে গর্ভাবস্থা থেকেই কিন্তু তার শিক্ষণ শুরু হয়। আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষের অবশ্যই উচিত সেই শিশুটির শিক্ষণ প্রক্রিয়া কী করলে ভালো হয় এবং সে ভবিষ্যতে কী করে খুব একজন শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে সে যেন শিক্ষা লাভ না করে, সে যেন সত্যিকারের মানুষ হতে পারে, তার জন্য আমাদের প্রত্যেকের করণীয় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মেনে চলা।
এরপরে শিশু অ্যাডোলসেন্সে পৌঁছায়, সেখানে গিয়ে তার মধ্যে ইলেকট্রো কমপ্লেক্স দেখা যায়। আমরা সেগুলো নিয়ে পরে একদিন আবার আপনাদের সামনে ছোট ছোট কয়েকটা কথা বলবো। আজকে এই ছোট্ট যে দু তিনটে কথা বললাম একদম সাধারণ কথা, এই কথাগুলো যদি একটা শিশুকে সামনে রেখে আপনারা মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই সেই শিশুটি একটু হলেও তার জীবনশৈলীটা পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ শোনার জন্য, আজ এই পর্যন্তই। পরে আবার আরেকটা নতুন এরকম টপিক নিয়ে আসবো, আর সেই সঙ্গে ধন্যবাদ আমার স্নেহের ভীষণ কাছের আমার ছাত্র সংগ্রামকে আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।